যেমন কয়েকদিন আগে একটা ছেলে, ও মানে ওর টাকা নাই নিজের, তো কি করবে? তো একদিন আমাকে একটা প্রোগ্রামে শুনেছিল যে হাজবেন্ড ওয়াইফ একসাথে যাওয়া যায়। তো কি করেছে, ও বিয়ে করেছে, এবং ও বিয়ে করে ওর ওয়াইফ হচ্ছে এবার অটো পাস, মানে এবারকার 21 সালে পাস করেছে, এবং ওয়াইফের মাধ্যমে সে যাচ্ছে, কারণ ওর একটু এয়ার গ্যাপ হয়ে গেছে, নিজের টাকাও নাই। তুমি বলতে পারো তাহলে কে যৌতুক নিয়েছে? না, যৌতুক নেই, ও এই জন্য করছে যে একটা সেমিস্টার টাকা দিয়ে দুজন যাওয়া যায়, জি স্যার, মাত্র একটা সেমিস্টার টাকা, একজনের যোগ্যতা, একজনের একটা সেমিস্টার টাকা দিয়ে দুজন যেতে পারছে, তাও ব্যাংকের কোনো হিসাব ছাড়াই, ব্যাংকের কোনো ইয়ে ছাড়া, ব্যালেন্স ছাড়াই, ডেনমার্কে আর সামান্য দিয়ে সুইডেনে, এবং দুজন একসাথে যেতে পারছে। দ্বিতীয় মাস থেকে তারা মানে বাংলাদেশ টাকা পাঠাতে পারো, প্রথম মাস থেকে যারা ওয়ার্ক পারমিট পাচ্ছে, একজন ফুল টাইম একজন পার্ট টাইম। তারপরে তুমি এই চুজ মানে কেন এটা সিদ্ধান্ত নিলে, বলছো স্যার আমি তো বেশি কাজ করতে পারবো আমার ওয়াইফের চাইতে, তো এই জন্য সে কি করেছে, ও কাজ করার জন্য ও চাচ্ছে হচ্ছে স্পাউস হিসেবে যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড হিসেবে যাচ্ছে, আর তার ওয়াইফ ওখানে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, দুজন একসাথে যাচ্ছে, একসাথে তারা পেয়ারও পাবে ইনশাল্লাহ, একসাথে ওয়ার্ক পারমিট পাচ্ছেই, ও হাজব্যান্ড পাচ্ছে ফুল টাইম, এবং ফুল টাইম কাজ করতে পারলে সে অনেক টাকা ইনকাম করতে পারছে, আর তার ওয়াইফ পার্ট টাইম করতে পারছে, এবং যখন ভ্যাকেশন তখন দুজনই ফুল টাইম কাজ করতে পারছে। হ্যাঁ, এবং অনেক সময় মেয়েরা একা যেতে চায় না, তার মাহারাম সাথে থাকলে ভালো হয়, হাজব্যান্ড সাথে থাকলে তাদের জন্য সেফ ফিল করে, তো বাপ মাও তাই চায় যে এরকম, তো ওই জন্য বললো ঠিক আছে এটা, ওকে তো এই বয়সে বিয়ে করলো, এবং সেটাই এই প্রোগ্রামের মাধ্যমে। এই জন্য পিপলস রেডিওকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো যারা মিডিয়া আছে আমাকে হেল্প করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। এখান থেকে অনেকে জীবনটা করে নিচ্ছে, কেন বলো তো, 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা এটা দিয়ে যেতে পারবো, কিন্তু এর পরবর্তীতে টাকা পারবো না, এর সাথে ধরো বিমান ভাড়া লাগে, আর এটিএমসি তো কোনো টাকা দিতে হয় না, বিচার হলে সামান্য কিছু, না হলে কিছুই না, 1 টাকাও লাগে না, জি স্যার, বিচার হলে সামান্য কিছু আমাদের সার্ভিস চার্জ দিতে হয়, এটা দিয়ে যাতে প্রতিষ্ঠান চলতে পারে, এতটুকুই।